অনেকদিন পর ভিডিও করতে বের হয়েছি, টুকটাক হালকা পাতলা ঘোরাফেরা খাওয়া দাওয়া এসবই থাকতেছে আর কি। রিয়েলিস্টিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো আজকে ভিডিও মূলত। আসলে আকর্ষণীয় ভাবে ভিডিও থাম্বনেল ভাই এগুলা করার মতো সময় পাওয়া যায় না, কিন্তু ভাই ইচ্ছা যে ভিডিও করব করব, তো সেই ইচ্ছার থেকে আর কি যা রিয়েলিস্টিক যা ঘটতেছে টুকটাক হাবি যাবে এসব কিছু ইসিং বিসিং জিনিস ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তখন আমরা বেড়াতে বের হব, দেখা যাক কোন জায়গায় যাব। আমিও ঠিক কিন্তু জানি না, বুঝছেন মা? চড়ো মাবুল মামা, 14 বড় ভাই আর সাথে তো আমি আসছি, চলেন। এখন আপাতত কোন জায়গায় যাব আমিও কিন্তু আগে বলছি সঠিক জানিনি। বিসমিল্লাহ। বিকালের আকাশটা খুবই সুন্দর, একেবারে পরিষ্কার। দুপুরের দিক বৃষ্টি হয়েছে, এখন মোটামুটি আবহাওয়াটা খুবই ক্লিয়ার, বেড়াইনের মতো আবহাওয়া বলতে পারেন। যারা গ্রামে আছেন আসলে এই জিনিসটা খুবই উপভোগ করতেছেন, দেখেন আকাশটা। আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি, যে জায়গাতে অবস্থান করতেছি, সেটি হচ্ছে বোয়ালিয়াপাড়া বাজার। আমার এই বাজার রাধাকান্তপুর যাবো, একটু দরকার আছে, মূলত ভাইয়ের দরকার, ডাক্তার ভাইয়ের দরকার। কী দরকার আমি জানিনি, শুধাইনি, তো ঘোরাবিলি কথা ভাই, কাজ যাই হোক ঘোরা হলে মিটে গেল। আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। মা বললো আবহাওয়াটা ভালো আজকে, বৃষ্টির পর রোদ বাড়ালে একটু ভালো ভালোই লাগে, আর কারো কাজ ভালো লাগে কারো কাজ মন্দ লাগে, এটি তো স্বাভাবিক। তো এই জায়গা যত সম্ভব একটু শুট লিব, শুট বলতে গেলে ভাইয়ের ভিডিওর, ভাইয়ের চ্যানেল, ভাইয়ের পেজ আছে, তো দেখি কি ভিডিও করে আপনার দেখানোর চেষ্টা করি, চলেন। নাকি ভাই আমার প্রিপারেশন নাই, অন্য কোনো কাজ মনে নাই। আল্লাহ, আমার বড় ভাই কিন্তু শোনাতে পারছে না, দেখি ওয়াজ শুনাই না, গজল শুনাই আসলে জেন্সের গানে শোনাবি, চলেন শুনে। সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জলে, শুয়াই আমার শরীর তলে, বরই পাতার গরম জলে, শুয়াই আমার শরীর তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় চড়াই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় নামাই পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। গাইজ, আমরা হচ্ছে আসছি এখন হচ্ছে ধন্দ, তো গজল যে গজলটা হলো গজলটা শুনতে আপনার কীরকম লাগিছে অবশ্যই কমেন্টে জানাবেন, যে ভালো লাগিছে কি খারাপ লাগিছে।
তো আমরপুর যে কারণে, আমরপুর বলতে গেলে ধন্দ যে কারণে আসা, সেটা হচ্ছে আপনার এই যে একটা মুদির দোকান আমার পিছনে, প্লাস ওষুধের দোকান, এই জায়গাতে হচ্ছে ভাই ওষুধ নিবে আর মুদির জিনিস নিবে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে যাবো সাধুপাড়া। আজকে আর একটা কথা শুনতেছি, সে কথাটা কি জানেন? ভাই বলতেছে নাকি আজকে আমার একটা দাওয়াত আছে সন্ধ্যার পরে। তো দাওয়াতটা স্পেশালি, দাওয়াতটা হচ্ছে আপনার পাতি হাঁস খাওয়ার, নাকি পাতি হাঁস জবাই হয়েছে একটা ভাইয়ের বাড়ি আর কি, বড়ো ভাই আমার সম্পর্কে। তো ওই জায়গার দাওয়াত আছে, তো সন্ধ্যার পর আমরা যাবো ওই জায়গা। সন্ধ্যা লাগিয়ে আছে হয়তো বা 5-10 মিনিট সামথিং দেরি আছে। তো এই জায়গার কাজ শেষে আমরা সরাসরি যাব হচ্ছে সাধুপাড়া। তো সাধুপাড়ার যায় দেখা হচ্ছে, এখন আপাতত আজান হবে যে কারণে ক্যামেরাটা বন্ধ থাকতেছে, ফোনটা বন্ধ, ক্যামেরা ফোন যায় বললেন, আসলে ফোন দিয়ে ভিডিও করি বা করতেছি। গাইস খাওয়ার সময় আসলে কথা বলতে পারলো নি, এর জন্য দুঃখিত। ভাল লাগছে কাকু, সেভেন আপ খাও। তো গাইস আজকের মতো বলতে পারেন, আজকের মতো অধিবেশন শেষ। অধিবেশন বলতে গেলে আজকের মতো ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু শেষ। এখন বসে একটু আড্ডা দিচ্ছি সাধুপাড়া বাজারে মাসুদ কাকার দোকানে, আর সকলে আছে মোটামুটি টুকটাক, কাকু কাজ করতেছে, আর বাড়ির যাবো। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আর একটা কথা, সেই কথাটা হচ্ছে একটু রাতে মোটামুটি জাগাজাগি করেন, কারণ হচ্ছে এখন অবস্থা খুবই খারাপ দেশের, দেখা যাচ্ছে একজন এক কাজ করতেছে, একজন এক কাজ করতেছে আর একজনের নাম দিচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, সম্পদের একটা ব্যাপক ক্ষতি হচ্ছে, এই ক্ষতিগুলার থেকে বাঁচতে আপনারা একটু রাতে জাগ্রত হন, আপনার গ্রুপ ভিত্তিকভাবে আপনার পাহারা দেওয়ার ব্যবস্থা করেন, আপনার নিজস্ব মহল্লা পাড়া গ্রাম। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।